প্রথম প্রহর এখানে সূর্যের হাসির সাথে প্রকৃতিও হেসে ওঠে প্রান্তহীন সবুজের হাতছানি দিগন্ত জুড়ে এখানে সবুজের বুক চিড়ে জলের মোহনা গগন জুড়ে ভেসে ওঠে সবুজের প্রতিচ্ছবি শহরে প্রবেশকালে আপনার চোখ জুড়িয়ে যাবে সবুজে হ্যাঁ চায়ের নগরীতে আপনাকে স্বাগত বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান আছে এই নগরীতে তাছাড়া বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আনারসের আবাদ আর রাবার বাগান তো আছেই সবুজে ঘেরা এই নগরীতে আছে মসজিদ মন্দির গির্জাসহ সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা বলছি মৌলভীবাজার জেলার কথা ১৯৮৪ সালের ২২শে ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলা প্রতিষ্ঠিত হয় জেলার উল্লেখযোগ্য বিভিন্ন স্থাপনার মধ্যে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অন্যতম আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়টি মৌলভীবাজারে অন্যতম একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় ১৯৩২ সালে কুলাউড়া উপজেলার লংলা পরগনার পৃথিমপাশা গ্রামের জমিদার নবাব আলী আমজাদ খান ৮৪ শতক জমির উপর আলী আমজাদ জুবিলি উচ্চ বালিকা বিদ্যালয় নামে এই শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপন করেন ১৯৬৮ সালের ১৫ নভেম্বর তৎকালীন বিদ্যালয়ের কার্যপরিচালনা কমিটির সদস্যদের প্রচেষ্টায় বিদ্যালয়টি সরকারিকরণ করা হয় বিদ্যালয়ে তিনটি দ্বিতল ভবন এবং একটি প্রশাসনিক ভবন রয়েছে পাঠদানের জন্য আছে ২৩টি প্রশস্ত শ্রেণীকক্ষ সুশৃঙ্খল পরিবেশে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীরা অর্জন করে এক পথ নির্দেশিকা যা আজ তাদের লক্ষ্য অর্জনের আদর্শ পথেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষার্থী লীলা নাগ এই মৌলভীবাজারেরই সন্তান তারই অনুপ্রেরণায় নারী শিক্ষায় আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আজ অগ্রণী ভূমিকা পালন করে চলেছে প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত আয়োজক পর্ষদটি বিদ্যালয়ের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানসমূহে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্বপ্নবুনে একটি কালজয়ী মিলন মেলার অক্লান্ত পরিশ্রম আর সকলের আন্তরিক সহযোগিতায় আজ সকলে এসেছে একই ছায়াতলে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সবাইকে এই মিলন মেলায় স্বাগতম